ব্রিটিশদের থেকে উনিশশো সাতচল্লিশে আমরা স্বাধীনতা পেলাম মাতৃভূমিকে তাও আবার ত্রিখণ্ডিত করে দেশে দেশে সংবিধান তৈরি হল শরীরের একটা অংশ হঠাৎ করেই হয়ে গেল প্রতিবেশী দেশ ইংরেজ নিদানকে ও তৎকালীন দেশীয় নেতৃবৃন্দের প্রবল ইচ্ছায় বেশিরভাগ হিন্দু সম্প্রদায় যুক্ত হলো ভারতে আর তার দুই পাশের অধিকাংশ মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষজন তাদের আস্তানা হলো যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান শাসনতান্ত্রিক নিয়মে ভারত বিভক্ত হলো বিভিন্ন অঙ্গ রাজ্যে যেখানে মাতৃভাষা পেল প্রাধান্য অপরদিকে পশ্চিম পাকিস্তানের উর্দুভাষীরা ধর্মের দোহাই দিয়ে উপনিবেশবাদী ভাবধারাই পূর্ব পাকিস্তানকে কড়ায়ত্ত করতে চাইল তা আবার সেই ভাষাকে আশ্রয় করেই পূর্ববঙ্গের বাঙালি মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষজন মূল ভূখণ্ড থেকে বিচ্ছুত হয়ে এক অনাথ শিশুর মতো হয়ে গেল যাদের শেষ সম্বল বলতে ওই মাতৃভাষা সেই সম্বলটুকু হারানোর আশঙ্কায় মাতৃভাষার সম্মান রক্ষা ও তার স্বীকৃতির দাবিতে শুরু হলো আর এক যুদ্ধ যা স্বাধীনতার যুদ্ধ অপেক্ষা কোনো অংশে কম নয় আসলে দ্বিজাতিতত্ত্ব ও স্বাধীনতা প্রাপ্তির মধ্যে দিয়েই ভাষা আন্দোলনের বীজ বপন হয়ে গিয়েছিল শুরু হয়েছিল ভাষা বিক্ষোভ উনিশশো সাতচল্লিশের নভেম্বর ডিসেম্বরেই তারপর উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা আটই ফাল্গুন তেরোশো আটান্ন অধুনা বাংলাদেশের সেই রক্তক্ষয়ী সংগ্রাম যার স্বীকৃতি পরবর্তীকালে পথ দেখালো সারা পৃথিবীকে যা হয়ে রইল জগৎবাসীর কাছে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত উনিশশো নিরানব্বইয়ের সতেরোই নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিল দু সাল থেকে বিশ্বের একশো অষ্টআশিটি দেশ এই দিনটিতে পালন করে আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কারণ এ তো শুধু বাংলা ভাষার আন্দোলন নয় এ মায়ের ভাষা গানের ভাষা আবেগের ভাষা সাহিত্যের ভাষার পুনরুদ্ধারের চেষ্টাই শহীদের প্রতিটি রক্তবিন্দুকে মাতৃদুগ্ধকে করিয়েছিল স্মরণ প্রতিটি বাংলাভাষীর মনে এবং প্রাণে পরবর্তী সময়ে উনিশশো একষট্টি সালের উনিশে মেতে অসমের শিলচর শহরে অসম রাইফেলসের গুলিতে প্রাণ হারিয়েছিলেন এগারো জন ভাষা বিপ্লবী যার পরিণামে ওই রাজ্যে এখন বাংলা হলো দ্বিতীয় ভাষা দ্বিতীয় রাজ্য ভাষা বর্তমানে বিশ্বে প্রায় তিরিশ কোটি মানুষের ভাষা হল বাংলা ভাষা এই ভাষাতেই রবীন্দ্রনাথ লিখে গেছেন দুই দেশের জাতীয় সংগীত জনগণ মন অধিনায়ক জয় হে আর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশ পশ্চিমবঙ্গ কম আসাম ত্রিপুরা মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মায়ানমারের আরাকান অঞ্চলের রোহিঙ্গারাও বাংলা ভাষায় কথা বলেন আবার আফ্রিকার সিওরো লিয়েনে বাংলা হল দ্বিতীয় সরকারি ভাষা তথ্য প্রদানের উদ্দেশ্যে উদ্দেশ্য এই নয় যে অন্য ভাষাভাষীদের ভাষাবাসীদের কাছে বাংলা ভাষার গুরুত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠা পরিবর্তে শুধু এই বিষয়টা সকলের নজরে নিয়ে আসার চেষ্টা মাত্র বিভিন্ন ভাষাবাসী এই ভারতে যত মাতৃভাষা আছে সেগুলির গুণমান ও উৎকৃষ্টতার প্রতি দৃষ্টি আকর্ষণ করা বর্তমান প্রেক্ষাপটে মাতৃভাষা কি তার মাধুর্য হারাচ্ছে ভাষার ঐক্য সম্প্রীতি ভাষার মৌলিক অধিকার শিক্ষা মানসিক ও নৈতিক বিকাশ এবং সর্বোপরি মাতৃভাষার প্রতি ভালোবাসা এই দিকগুলির প্রতি নজর রাখার সময় এসেছে হয়তো কারণ বিশ্বের প্রায় সাতশো কোটি মানুষ আনুমানিক ছ হাজার ভাষায় কথা বলেন উনিশশো সালে জাতিসংঘের প্রদত্ত তথ্য অনুযায়ী এই ছ হাজার ভাষার মধ্যে ভাষাতত্ত্ব বিদেদের ধারণা আগামী একশো বছরের মধ্যে প্রায় তিন হাজার ভাষার অবলুপ্তি ঘটবে পৃথিবীতে এমন প্রায় একান্নটি ভাষা আছে যেগুলি মাত্র একজন করে ব্যবহারকারী আছেন এই অবস্থায় উনিশশো সালে প্রকাশিত দ্য সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিক্সের তথ্য অনুযায়ী ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান বিশ্বের চতুর্থ তাই প্রশ্ন থেকেই যাই সংখ্যা দিয়ে কি মাতৃভাষার উৎকৃষ্ট উৎকর্ষতাকে প্রকাশ করা সম্ভব তাছাড়া শুধু বাংলা ভাষাতেই কেন অন্যান্য ভাষার ক্ষেত্রে কথা লেখা ও ব্যবহারিক দিক থেকে মাতৃভাষা কি ক্রমবর্ধমান উৎকর্ষতাই বিরাজমান তার উত্তর খোঁজা অপেক্ষাকৃত সহজ আমাদের মতন ভিন্ন ভাষাভাষী দেশের প্রেক্ষিতে কথা লেখা বানানসহ ব্যাকরণগত অনেক কিছুকে সরলীকরণ করার প্রয়াস করা হচ্ছে তাতে মাতৃভাষার মাধুর্য নষ্ট হচ্ছে না তো আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক কেমন হবে ঠিক কেমন হবে ভবিষ্যৎ প্রজন্মের মাতৃভাষা আন্তর্জাতিক প্রভাবের অর্থনৈতিক আকর্ষণের থেকেও কি মাতৃভাষা নিজেকে সমহিমায় প্রতিষ্ঠিত করতে সক্ষম প্রশ্নগুলি কিন্তু ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে